নবাব সিরাজউদ্দৌলার শিয়া আকিদার বিশ্বাসী ছিল ডক্টর ইয়ামউদ্দিন বিন আব্দুল বাসিত। প্রশ্ন, পলাশির যুদ্ধে যদি সিরাজউদ্দৌলা বিজয় হতেন তাহলে বাংলা এলাকায় বা এই দেশে কি শিয়া প্রভাব প্রকট হতো ইরান ও ইরাকের মতো? অর্থাৎ সিরাজউদ্দৌলা পরাজয় কি ইসলামের জন্য ভালো হয়েছে নাকি? ভাই যাই প্রশ্ন করেছে, সিরাজউদ্দৌলার শিয়া ছিল কোন এক শেখ বলেছেন, এখন সে যদি বাংলা বিজয় করতো মুসলিমদের জন্য কল্যাণ হতো না অকল্যাণ হতো? প্রথমত মনে রাখবেন যে একজন প্রকাশ্য কাফের চাইতে একজন জালেম ফাসেক মুসলিম মুমিন ভালো, কথা বুঝতে পারলেন? একজন প্রকাশ্য কাফের চাইতে একজন ইহুদির চাইতে আল্লাহ বলেছে খ্রিস্টানরা ভালো, সুরা মাইদা 1:82। আল্লাহ বলছে ধর্মের দিক থেকে যাকে তোমরা নিকটবর্তী পাবে তারা হচ্ছে খ্রিস্টান, যাদেরকে নাসারা বলে, আর ইহুদের হবে কঠোর, ইহুদের মুশরিক। আল্লাহ পার্থক্য করেছে, দুজনই গোমরা, আমরা দুজনই আল্লাহ সুবহানাহু বলছে এরা গোমরা, এরা ভ্রষ্ট, এরা জাহান্নামে যাবে। তারপর আল্লাহ ভালোর ভালো মানে মন্দর ভালোকে ইহুদি আর পত্তলিকের চাইতে খ্রিস্টানদেরকে আল্লাহ বলেছে এরা অনেকটা ভালো। তো ঠিক একইভাবে একজন অমুসলিম রাষ্ট্রে থাকার চাইতেও, একজন কাফের রাষ্ট্রে থাকার চাইতেও একজন জালেম একজন ফাসেক যদি কোনো মুসলিম থাকে এটা অনেক ভালো। আর পলাশির যুদ্ধের বাংলা বিজয়, পলাশি যেখানে যুদ্ধ কেন্দ্র আমার বাড়ি থেকে মাত্র 57 কিলোমিটার, আর ভারতবর্ষের অধিকাংশ যারা শাসক ছিল তারা শিয়াই ছিল, তার জন্য ভারতবর্ষের সব যেতে উপমহাদেশে মিথ্যা কথা জাল হাদিস বেদাত এগুলোর সংমিশ্রণ হয়ে গেছে, আছে না নাই? আস্তে আস্তে মুসলিম অনেক সংশোধন হচ্ছে, বুঝতে পারছে। আগে এই যে মহরম করে বেড়াতো তাজিয়া নিয়ে, এখন দেখা যায় আর দেখা যায় না, আলো একটি করতে দেখা যায় না। এগুলো সব শিয়াদের প্রভাব, কারণ তারা তাদের ধর্ম প্রচার করছে বেশি, সুন্নি আলেমরা সেই সাথে কথা বলতে পারে নাই, তারা ক্ষমতায় নাই, আস্তে আস্তে তার রিকভারি হচ্ছে। আল্লাহ সুবহানাহু তুমি আমাদেরকে কবুল করো, আল্লাহুম্মা আমিন। জি।